আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 সপ্তম শ্রেণী বিষয় বাংলা। এই অ্যাক্টিভিটি টাস্কটিকে তোমরা পার্ট 6 বলতে পারো, বা অন্যভাবে বলতে গেলে এটি হলো 2021-এর অ্যাক্টিভিটি টাস্কের থার্ড সিরিজ, যেটি দেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো যাক সে কথা, এবার আমরা প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে চট করে আমরা কি কি ধরনের প্রশ্ন রয়েছে এবং কোন প্রশ্নের জন্য কত নম্বর রয়েছে সেটা আমরা দেখে নিই। তো একে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে 7টি প্রশ্ন রয়েছে 1.1 থেকে শুরু করে 1.7 পর্যন্ত। এই প্রত্যেকটি প্রশ্নের জন্য নম্বর রয়েছে 2 করে। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নগুলোতে। দেখো পরের প্রশ্ন 2-এ, 2-এ যে প্রশ্নগুলো রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটির জন্য রয়েছে 3 নম্বর করে। তারপর 3-এর দাগে প্রশ্ন রয়েছে 3টি, প্রথমটির জন্য 3 নম্বর, বাকি দুটোর জন্য 2 নম্বর করে। এবার আমরা প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1.1, বাইরের চলাটা আসল নয়, প্রকৃত চলা কোনটি? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, কারদোর পদ্মোর রচনার লেখক শিবতোষ মুখোপাধ্যায়ের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মনোভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন ও অবাধ মনোরথকে সঙ্গে নিয়েই মানুষ যুগে যুগে পদচালনা করে অজানাকে জানতে পেরেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 1.2, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে? এই প্রশ্নটির উত্তর হবে এইরকম, সুকুমার রায়ের নোট বই কবিতার কথক মনে করেন যে ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা, এই প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 1.3, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? এই প্রশ্নটির উত্তর হবে এই রকম, সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘজোর রচনাংশে পুরন্দর চৌধুরী কার্পভের অপমানের বদলা নিতে শ্রেভারলেকের বরফকে মেঘে পরিণত করে কার্পভের দেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, এই কথার অবতারণাকে অসীমার ঠাট্টা বলে মনে হয়েছে? পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 1.4, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? এই প্রশ্নটির উত্তরটি আমরা দেখে নেব। তার আগে এই কাজিন্স স্পেলিংটাতে এখানে একটা হলন চিহ্ন হবে, এটা তোমরা দিয়ে নেবে। তাহলে জেমস এইচ কাজিন্স কে ছিলেন, এই প্রশ্নটির উত্তর হবে এই রকম, জেমস এইচ কাজিন্স, এখানে একটা হলন হবে, ছিলেন দক্ষিণ ভারতের মদনপল্লীর থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 1.5, এ ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে? উত্তরটি হবে এরকম, রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান গদ্যাংশে মুখভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুলের গান গাওয়ার দৃশ্যের বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 1.6, তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন, কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তরটি হবে এইরকম, কবি কামিনী রায় স্মৃতিচিহ্ন কবিতায় যারা ক্ষমতা ও অর্থের জোরে বিভিন্ন স্মৃতিসৌধ বানিয়ে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চায় তাদের রাজত্বের কথা বলেছেন। কালস্রোতে তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়বে, তাদের কথা কেউ মনে রাখবে না, তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 1.7, নীরব এখানে অমর কিষানপাড়া, কিষানপাড়াকে অমর বলা হয়েছে কেন? এই প্রশ্নটির উত্তর হবে এইরকম, চিরদিনের কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য দুর্ভিক্ষ পরবর্তী কিষানপাড়ার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সেখানে প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত, কোনো রকম ব্যস্ততা ও কোলাহল নেই, মানুষ আবার নিজ নিজ পেশায় কাজের মধ্য দিয়ে জেগে উঠেছে, দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা জীবনকে থামিয়ে দিতে পারেনি, তাই কিষানপাড়াকে অমর বলা হয়েছে। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 2, এই 2-এর প্রশ্নে প্রত্যেক 2-এর প্রশ্নগুলির জন্য 3 নম্বর করে রয়েছে প্রত্যেকটির জন্য। প্রশ্ন নম্বর 2.1, জীবনের 440টি মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে, মানুষের সেই বিশ্বকীর্তির কথা কারদৌর কদ্দুর রচনায় কিভাবে বর্ণিত হয়েছে? এই প্রশ্নটির উত্তর হবে এইরকম, কারদৌর কদ্দুর, এখানে একটা এই উদ্ধৃতি চিহ্ন দিয়ে দেবে, অর্থাৎ কারদৌর কদ্দুর কথাটা পুরোটা কোটেশনের মধ্যে থাকবে, ডান দিকটাই দেওয়া আছে, বাম দিকটা বাদ চলে গেছে, এটা তোমরা দিয়ে নেবে।
তো দেখো এবার কার্দোর পদ্মোর রচনার লেখক শিবতোষ মুখোপাধ্যায়ের মতে, মানুষ এখন নিজে চলে ক্ষান্ত নয়, সে জাহাজ, রেল, প্লেন, জেট প্রভৃতি চালাতেও সমান উৎসুক। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড় দৌড়ের মাঠ করে তুলেছে, সেখানে নতুন নতুন বাজি ধরেছে, সে বিশ্ব ভুবনেশ্বর হবে, স্বর্গ মর্ত তোলপাড় করবে। তাই জীবনের 440তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 2.2, তুমি একটা স্পাই, কোন পরিস্থিতিতে বক্তার একথা মনে হয়েছে? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘঝোর রচনাংশে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে জানায় যে 5 মিনিটে এত বড় মেঘ সৃষ্টি করার রেকর্ডে অসীমার নামটাও থাকবে। তখন অসীমা তার নিজের পরিচয় দেয় কার্পভের মেয়ে বলে এবং বলে তার মা বাঙালি মেয়ে। এই পরিস্থিতিতে বক্তার একথা মনে হয়েছে। এবার দেখে নেব প্রশ্ন নাম্বার 2.3, সরলা দেবী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, সরলা দেবী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে বলেছেন, কর্তা দাদামশাই চুচুড়ায় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তার বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান তিনি আদায় করেছিলেন। যা কিছু শিখতেন তাই রবি মামাকে শোনাবার জন্য তার প্রাণ ব্যস্ত থাকত। যেমন যেমন সরলা দেবী শোনাতেন অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে এক একখানি নিজের গান রচনা করতেন। কোন আলোকে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার সোনার বাংলা প্রভৃতি অনেক গান সেই মাঝির কাছ থেকে আহরিত, তার সুরে বসানো। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 2.4, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি, রীতিটি কি? এই প্রশ্নটির উত্তর হবে এইরকম, রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান শীর্ষক গদ্যাংশে তখনকার স্বদেশী মিটিংয়ের একটি বিশেষ রীতির কথা বলেছেন। তখন যে কোনো স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের সঙ্গীত পরিবেশন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে এরকম, কবি সুকান্ত ভট্টাচার্য চিরদিনের কবিতার আলোচ্য অংশটিতে আশাবাদ ঘোষণা করেছেন। সুবর্ণযুগ কথাটির অর্থ হল সোনার যুগ বা ভালো সময়। কবিতাটিতে একটি গ্রামের বৃষ্টি ভেজা একদিনের ছবি তুলে ধরা হয়েছে। সেই শান্ত গ্রামটিতে বছরখানেক আগে ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ভিক্ষ, ফলে খাবারের খোঁজে অনেক মানুষ সেই সময় গ্রাম ছেড়ে চলে গেছে। আবার কষ্টের সেই দিনগুলো পার করে বেশ কিছু মানুষ আজও সেই গ্রামে বাস করছে। তাদেরই মধ্যে এক কৃষক বধু জল আনার পথে থমকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে দেখে খেতে সবুজ ফসল ফলছে। দুর্ভিক্ষের অভিশাপ থেকে তাদের মুক্তির দিন যেন আগত। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 3.1, রি, র, মূর্ধন্য স, এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে দন্ত্য মূর্ধন্য হয়, প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। অর্থাৎ রি এর পরে, র এর পরে এবং মূর্ধন্য স এর পরে দন্ত্য থাকলে সেটা মূর্ধন্য হয়ে যায়, তার একটি করে উদাহরণ আমাদের দিতে হবে। তো আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, দেখো রি এর পর, অর্থাৎ রি এর পরে দন্ত্য মূর্ধন্য হয়ে যায়, তার উদাহরণ হবে ঋণ এই বানানটি। তারপরে র এর পর যে দন্ত্য মূর্ধন্য হয়ে যায় সেটা হবে বর্ণ, বর্ণ ব, তারপরে মূর্ধন্য রেপ, এই যে রেপ আছে, রেপ মানে হলো র, এই রটা আগে তারপরে মূর্ধন্য। তারপরে মূর্ধন্য স এর পর দেখো দন্ত্য থাকলে সেটা মূর্ধন্য হয়ে যায়, যেমন সহিষ্ণু, এই যে মূর্ধন্য স, তারপরে এটা মূর্ধন্য, তারপরে হস্য। তাহলে এরকম ভাবে এই প্রশ্নটা করছি। এবার চলে যাবো পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 3.2, পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্ত্য হয় মূর্ধন্য স, উদাহরণ দাও। এর উদাহরণ হিসেবে আমরা বলবো এই কথাগুলো, দেখো প্রথমে আমরা প্রশ্ন থেকে একটু তুলে দিচ্ছি, যে পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্ত্য হয় মূর্ধন্য স,
যেমন যেমন দেখো উদাহরণ দুটো দেওয়া রয়েছে, মাতৃশ্বাসা এবং পিতৃশ্বাসা। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 3.3, ভাব প্রকাশক ধনাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো। তার উত্তরটা হবে এরকম, মাথাটা কেমন ঝিমঝিম করছে। এই যে ঝিমঝিম, এটি হলো ভাব প্রকাশক একটি ধনাত্মক শব্দ। সেই সঙ্গে ক্লাসটি এখানে শেষ করব। তার আগে একটি কথা, যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট বক্স তো খোলা রয়েছে। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, তার জন্য আমি তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। তাহলে আবারও ফিরে আসবো অন্য একটি ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।